हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। तो तुम्हारा देखले आमरा पिज्जा पार्टी करछी। पिज्जा पार्टी बोलते ओटा परोटा पिज्जा छिलो, आमी निजेई होममेड बाड़ीते बानियेछिलाम। तो भाई आमाके बोलेछिलो कयेकदिन थेके जे दीदी तुई पिज्जा बानिये खावा ना, आमी निजे निजे बानिये खेयेछि एकबार दुबार तादेरके दियेछि। तो तादेर पिस पिज्जा हबे ना, माने एकटा एकटा ओदेर गोटा गोटाई चाइ। तो ठीक आछे, आमी बोलेछिलाम जे ओदेरके खावाबो। রাত ছাড়া মানে রাত্রিবেলা ছাড়া সম্ভব হয় না, যে যত চলে যায়। তো রাতে তাও 9টা সাড়ে 10টা বেজে যায়। তো যাই হোক, তো মেনলি আমি কালকে যে কারণে পিৎজাটা বানিয়েছিলাম, তোমরা আমাকে পাগল বলবে আমি জানি। মানে আমি হয়তো প্রথম ইউটিউবার যে 100 কমপ্লিট হতে পার্টি দিচ্ছি। তো পার্টি দেওয়ার এটাই কারণ যে দেখো, যে আমি আমার নিজের চেষ্টায় আজকে আমি এখানে এসেছি। না, আমার ফেস ভ্যালু আমার একদমই নেই। সোশ্যাল মিডিয়া আমি একদম বিগ জিরো। আমি কোনোদিন টিকটক, স্ন্যাপ ভিডিও বা টিকি যে কিছু আছে, সে যত অ্যাপ আছে, টকাটক মানে যা, আমি কোনোদিন কিছু করিনি। মানে এই প্রথম আমি জাস্ট মে মাসে নতুন একটা জোস অ্যাকাউন্ট খুলেছি, ফার্স্ট টাইম। আর সবথেকে বড়ো কথা, যখন আমাদের পড়াশোনার টাইমে এই টিকটক বা স্ন্যাপ বা টিকি এগুলো মানে দেখলেই ভয় লাগতো। ভয় লাগার থেকেও বড়ো কথা যে মানে ভাবতাম যে কে কী বলবে না বলবে, যার জন্যই এগুলো কোনোদিন করিনি। যারা করতো তাদেরকে সাপোর্ট করতাম, তারা করতো দেখতাম বেশ ভালো লাগতো, কিন্তু নিজের মনে কোনোদিন ইচ্ছা জন্মায়নি আর করিও নি, করার চেষ্টাও করিনি। সবথেকে বড় জিনিস যে মানে অ্যান্ড্রয়েড সেট মোবাইলই ছিল না। তো যদিও কলেজে ওঠার সময় একটা পেয়েছিলাম, কিন্তু সেটাও বেশি দিন হাতে থাকেনি, খারাপ মানে ড্যামেজ হয়ে গেছিল। তো যাই হোক, মানে এখনও ফেসবুকে কোনো ছবি দিতেও ভয় লাগে, মানে প্রথমে ফেসবুকে ছবি দিতেও ভয় লাগতো, কিন্তু এখন এতটা একটু সাহস হয়ে গেছে, এখন দিয়ে রাখি প্রোফাইল পিক। প্রোফাইল পিক কেন, পুরো মানে পুরো প্রোফাইলেই, পুরো ফেসবুক প্রোফাইলেই ছবি দেওয়া আছে। তো যাই হোক, যে আমি যে কোনো একটা ভিডিও করছি, নতুন ইউটিউবার আমি, নতুন ইউটিউব শুরু করেছি, সে তো কেউ জানে না, আর হঠাৎই তো আমার ভিডিও দেখে নেবে না, কারণ আমাকে তো কেউ চেনে না, জানে না আমি কী করলাম, কী খেলাম, কোথায় গেলাম, কী করছি, কী পড়ছি, ওগুলো কে দেখবে, কারোর তো ইন্টারেস্ট নেই। তো তাও তার মধ্যে 100 জন আমাকে একটু কাবিল ভেবেছে, যাই হোক। তো আমাকে বন্ধু করে নিয়েছে, আমাকে তাদের ফ্যামিলির সঙ্গে জয়েন করিয়েছে। তাই আজ আমার, আমি আজ 100 কমপ্লিট করলাম। তো আমি আজ 100 কমপ্লিট করেছি, এতে আমার খুবই আনন্দ হচ্ছে, কারণ নিজের কষ্টে আজ আমি এখানে এলাম। তো আজকে 100 করেছি মানে কালকে 1000ও হবে, আর কালকে 1000 হলে তার মানে আজকে আমি 100 প্রথমে এক থেকেই তো শুরু, জিরো থেকে শুরু করেছিলাম। তো সেখানে আমার দুটো জিরো হয়ে গেল, একটা এক হয়ে গেল। তো একদিন দুটো জিরো থেকে 3টে হবে, 4টে হবে, 5টা হবে, সবই কিন্তু তোমাদের জন্য। তোমরা যদি সাপোর্ট করো তবেই আমি এখানে মানে উঠতে পারবো, জিরোগুলো একটু একটু করে বাড়তে থাকবে। তো যারা আমাকে বন্ধু করে নিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমিও তাদেরকে বন্ধু করে নিয়েছি, আর যদি না করে থাকি আমি অবশ্যই সময় মেনে নিয়ম মাফিক আমি তাদেরকে বন্ধু করে নেব। তো তোমরা আমাকে অবশ্যই 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 খুব খুব ভালোবাসা দিও, খুব সাপোর্ট করো। আর সত্যি বেশি কিছু বলবো না, আমি জানি কিছুজন তো আমাকে পাগলই ভাববে, যে এরকমও কেউ আছে যে 100 কমপ্লিট হলেও নিজের নিজের আনন্দ করছে। কিন্তু সিরিয়াস আমার খুবই আনন্দ হচ্ছে যে আজ আমি 100 কমপ্লিট করে নিয়েছি, কারণ এই প্রথম ডেলি একটা দেখি, সবাইকেই দেখি, সবার তো 1000 মানে মিলিয়ন লাখের ওপরে একদম। যাই হোক, একটু কষ্ট লাগে, তারপর ভাবি ওরা আজ থেকে শুরু করেনি, ওরা শুরু করেছে 2014-15 সাল। তো আজকে 2021, আজকে গিয়ে তারা এই জায়গায় দাঁড়িয়েছে, আর আমি তো শুরু করলাম জাস্ট এক দু মাসে কি আমি এত দাঁড়িয়ে যাবো, দাঁড়াবো না তো। কিন্তু হ্যাঁ, একটু এক দু মাসে আমি একটু জিনিস দেখতে পেলাম যে আস্তে 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 সেটা 100-এ গিয়ে দাঁড়াবে। তো 100 থেকে 1000 গিয়েও দাঁড়াবে। তো সময় দিতে হবে, সময় আর ধৈর্য। তো আমি রেডি সময় আর ধৈর্য দেওয়ার জন্য, যতদিন লাগে লাগুক না কোনো অসুবিধা নেই। আজ 100 হয়ে গেল, কালকে 1000ও হয়ে যাবে, সবটাই তোমাদের জন্যই হবে, তোমাদের ভালোবাসা পেলেই হবে। আমি তোমাদের জন্য নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, ব্লগও নিয়ে আসবো। তো তোমরা আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করো, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইবের সঙ্গে বেল নোটিফিকেশান অন করে নেয়, নাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা সবার প্রথমেই দেখতে পেয়ে যাবে। তো ব্যাস এটুকুই, আর পিৎজা শেষ হয়ে গেছে, ওটা কালকে রাতের ছিল। তো তোমরা যদি খেতে চাও আমি অবশ্যই আবার বানিয়ে দেবো, খুবই সহজ। এটা ছিল পরোটা পিৎজা, বাড়িতেই বানিয়েছি, একদম ক্রিপসি। তো তোমরা চাইলে আমাকে বলতে পারো, আমি তোমাদের জন্য একদিন ওই পরোটা পিৎজা
বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো বেশি কিছু বলবো না, টা যাও, বাই বাই, ভালো থাকো।